কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই নিজের দেশে আসার জন্য নিজের স্ত্রীকে নিয়ে রওনা করলেন। দেশের মধ্যে আসছে, উজানির সেই মাটির মধ্যে চলে আসছে। আসার পর দেখতেছে যেই জায়গার মধ্যে বর্তমানে সেই আজকে কচুয়া মাদ্রাসা, উজানি মাদ্রাসা যেই মাটির মধ্যে আছে ওটা চতুর্দিকে ছিল জঙ্গল। ওই জায়গার মধ্যে এসে দেখলো এক গম্বুজের নিচে বসে আছে একটা বাঘ এবং তার সানা। বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তখন বাঘকে লক্ষ্য করে বললেন, এ বাঘ, এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দিনই প্রতিষ্ঠান হবে, এখানে জিকির আজকার হবে, এখান থেকে দিনের প্রচার হবে, এখান থেকে তোমরা তোমাদের থাকার এটা কাজ নয়, আজ থেকে এখানে থাকবে মানুষ, আজ থেকে এখান থেকে প্রচার হবে দিনের তালিম তরবিয়াত, এখান থেকে তোমরা চলে যাও। এই কথা বলার সাথে সাথে, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা শোনার সাথে সাথে ওই বাঘ এবং সানাকে নিয়ে সাথে সাথে প্রস্থান করলেন, ওই এলাকা ছেড়ে চলে গেলেন। একবারে পুরো জঙ্গল, একবারে পুরো হিংস্র পানি মুক্ত হয়ে গেল। সেখানে আজ দাঁড়িয়ে আছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা, উজানি মাদ্রাসা, যেটা আমরা বাৎসরিক ওয়াজ নসিহত শোনার জন্য বছরে একবার বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা এখানে এসে দুই দিন যাবৎ, তিন দিন যাবৎ এখানে মাহফিল হয়। সেই উজানি মাদ্রাসা প্রতিষ্ঠাতা হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, তার আরেকজন শিষ্য, ওই সময়ের একজন মুরিদ ছিল, মুরিদের কাজ ছিল ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের বাড়ির যে ঘোড়া ছিল, ঘোড়া লালন পালন করা, ঘোড়ার ঘাস কাটা, ঘোড়ার ঘাস কাটতো মুরিদ। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের কাছে এক এলাকার মধ্যে জানতে পারলেন উমুক এলাকায় বেদাত হচ্ছে, উমুক এলাকার মধ্যে বিভিন্ন রকমের অনিসলামিক কার্যকলাপ হচ্ছে। তখন তিনি জানতে পেরে বহসের ডেট করলো। আর ওই ডেটের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আরেক জায়গার মধ্যে প্রোগ্রাম পড়ে গেল। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তার ওই ঘোড়ার ঘাস কাটা মুরিদকে বলতেছে যে আমি আজকে ওই প্রোগ্রামে যেতে পারবো না, ওখানে বহস হচ্ছে, ওইখানে আমার বহসের আজকে দিন তারিখ, আমার তার চেয়েও আরও গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম পড়ে গেছে, ওইখানে যেতে হবে। এক কাজ করো, আমি ওই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যাচ্ছি আর তুমি ওই বহসের মধ্যে যাও। তখন ঘাস কাটা মুরিদ বলতেছে, হুজুর, আমি তো আমার বাংলা ইংরেজি আরবি কোনো শিক্ষা দীক্ষাই নাই, আমার তো কোরআন হাদিসের কোনো কিছুই জানা নাই, আপনি আমাকে বহসে পাঠাইতেছেন, আমি সেখানে গিয়ে কী করবো? হুজুর বলতেছে, তোকে যেতে বলেছি তুই যা, সেখানে যাওয়ার পর যা হওয়ার হবে, হুজুরের কথা মানতেই তো হবে। বলছে, ঠিক আছে হুজুর, আপনি বলছেন, আপনার কথা আমি অবশ্যই পালন করব। বহসের দিন তারিখের সময় উপস্থিত হয়েছেন, লোকজন উপস্থিত। সেখানে যাওয়ার পর বলতেছে যে হুজুর, একটা প্রোগ্রামের মধ্যে তিনি ব্যস্ততার কারণে আসতে পারে নাই, তিনি আটকে গিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, আমি তার প্রতিনিধি হিসাবে এসেছি, তোমাদের কাজ শুরু করো, তোমাদের বহসের কাজ শুরু করো। তখন তাদের সেই বিষয়বস্তুর উপরে, যেই নির্ধারিত বিষয়বস্তু ছিল ওই বিষয়ের উপরে তারা বিভিন্ন রকমের দলিল পেশ করা শুরু করলো, একজন দাঁড়িয়ে কিতাব খুলে। তখন ওই ব্যক্তি কিছুক্ষণ শোনার পরে লাফ দিয়ে উঠে সাথে সাথে ওই যে বক্তব্য এবং দলিল দিচ্ছিল তার কিতাবের ভিতরে গিয়া হাত ঢুকাইয়া দিয়া তখন উপস্থিতিদেরকে বলতেছে, প্রিয় উপস্থিতি, তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে এই লোক তাদের পক্ষ থেকে কিতাব খুইলা যে দলিল প্রদান করতেছিল আসলে কিতাব থেকে নয়, সে নিজে খাতার মধ্যে লিখে আর ওই খাতা কিতাবের ভিতরে ঢুকাইয়া সে নিজের থেকে এই দলিল প্রকাশ করতেছে, এটা কোরআন হাদিসের কোনো দলিল না। দেখেন আল্লাহ আকবার, আল্লাহ তাআলা যেমন ওলি তেমন তার শিষ্য আল্লাহ পাক যোগ্যতা দান করেছেন। ওই সময়ের মধ্যে মুহূর্তের মধ্যেই মানুষ বিনা বহসে দেখা যায় বহস জয় হয়ে গিয়েছে আর হকের পথে জয় এসেছে। তা আল্লাহ তাআলা এইভাবে হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা এইভাবে কারামত দিয়েছিলেন। তার আরেকজন শিষ্য ছিল, আমরা পুরা বাংলাদেশে নয় পুরা বিশ্বব্যাপী যার আজকে দাওয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ পরিবর্তন হয়েছে, কোটি কোটি মানুষ তার জন্য হৃদয় থেকে ভালোবাসে মহাব্বত করে, তাকে আমরা চিনে থাকি চরমনের হুজুর, আগের সেই দাদা হুজুর কারি, এমনিভাবে যে দাদা হুজুর ছিলেন, দাদা হুজুরের নাম ছিল ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, তারও কারামত ছিল। তার কেমন কারামত
তিনি যখন কোরআন হাদিসের বয়ান করতেন মানুষ বয়ান থেকে নিয়া একবারে শেষ পর্যন্ত কান্নাকাটি করত আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই একদিন তার মুরিদদেরকে বলতেছে তোমাদেরকে আমরা এত পরিমাণে কোরআন হাদিস দিয়া বুঝাই কোরআন হাদিসের বর্ণনা করি কোরআন হাদিসের কথাগুলো বলি তোমরা কোরআন হাদিসের কথাগুলো শুনিয়া আমাদের কথা অনুযায়ী চলো না তবে তোমাদেরকে না বুঝাইয়া যদি গরুকে বোঝানো হতো তাহলে গরু আমাদের কথা শুনতো এই যে দেখো গরুকে ডাক দিল গরু আমাদের কথা শুনে এই কথা বলার পর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই একদিন তিনি গরুকে ডাকলেন এই গরু এদিকে আসো তখন ওই গরু বাদন থেকে ছুটে সাথে সাথে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে কারি ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এই হলো আমাদের বুজুর্গদের কারামত এটাই হলো তাদের অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা তাদেরকে এমন যোগ্যতা দান করেছেন তারপরে যে আরেক বুজুর্গ তার সন্তান হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আলহামদুলিল্লাহ তার সোহবত আমি পেয়েছি তার খেদমত করার সুযোগ আমার হয়েছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলা তাকেও যোগ্যতা দান করেছিলেন তাকেও কারামত দিয়েছেন কারণ তারা সবাই ছিল আল্লাহওয়ালা সবাই ছিল বুজুর্গ সবাই ছিল আল্লাহর জন্য পাগল আল্লাহ তাআলা এই জন্য তো কোরআনে কারিমের মধ্যে বলেছেন রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ জেনে রাখো আল্লাহর ওলিদের আল্লাহর বন্ধুদের আল্লাহর দোস্তদের আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই কোনো চিন্তা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করে ইজ্জত দান করে মানলাহুল মাওলা ফালাহুল কুল আরবিতে একটা প্রবাদ আছে মানলাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর জন্য দুনিয়া জগৎ সব তার জন্য দেখেন কারি মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই মাগুরাতে একবার মাহফিলে গিয়েছিলেন ওই জায়গার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টির কারণে প্যান্ডেল ভেঙে গিয়েছে স্টেজ ভেঙে গিয়েছে মাহফিল ভেঙে গিয়েছে পাশেই ছিল মসজিদ মসজিদের মধ্যে সকল মুসল্লিরা উপস্থিত হয়েছে ওইখানে উপস্থিত হইয়া জড় হওয়ার পর হুজুরকে বলল হুজুর আমাদেরকে আপনি এইখানে নসিহত করেন হুজুর মসজিদের মধ্যে নসিহত করা শুরু করল নসিহত করতে করতে অনেক সময় ধরে মসিহত করিয়া দোয়া শেষ করার পর এরপরও বৃষ্টি শেষ হলো না সকল মুসল্লিরা মসজিদের মধ্যে বসে রইল মসজিদের মধ্যে বসে থাকার পর হযরতের বিশ্রামের প্রয়োজন হলো খানাদানা খাওয়ার জন্য তার ক্ষুধা লেগে গেল মরিদগণ আসিয়া বলতেছে হুজুর আপনার খিদা লেগেছে আপনার খানা খাওয়ার প্রয়োজন আপনাকে আমরা বাহিরে নিয়ে যাব বাহিরে তো বৃষ্টি হচ্ছে আপনার খানা মসজিদে দিব কিভাবে মসজিদে যদি দিব এখানে মসজিদের মধ্যে ভরপুর মুসল্লি এখানে যদি খানা দেই সকল মুসল্লিরা আপনার দিকে তাকিয়ে থাকবে তাদেরকে রেখে আপনি কিভাবে খাবেন হুজুর বললেন চিন্তা নাই চিন্তা নাই খাবার দাও এখানে খাবার রাখো সবাই আমরা মিলেমিশে খাবো হুজুর অল্প কিছু খাবার সবাই মিলেমিশে কিভাবে খাবেন এটা তো সম্ভব নয় মাত্র চার থেকে পাঁচজন খাবার খেতে পারবে এখানে তো হাজার হাজার মুসল্লি আছে আপনি কয়জনকে খানা খাওয়াবেন হুজুর বললেন একটা গামছা নিয়ে এসো এই গামছাটা নিয়া এটা আমার হাতে দাও হুজুর তখন নিজের হাতে গামছা নিয়া খানাটাকে ঢাকিয়ে দিলেন এরপরে বললেন এইখান থেকে খানা পরিবেশন করতে থাকো খানা পরিবেশন করা শুরু করলেন মসজিদের প্রত্যেক সমস্ত মুসল্লিদের মাঝে খাবার পরিবেশন করা শুরু হলো খাবার পরিবেশন করতে করতে এক পর্যায়ে দেখা গেল সমস্ত মুসল্লিরা খানা খেয়ে একবারে তৃপ্তি সহকারে খানা খেয়েছে হযরত খানা সব মুসল্লিদের খানা পর তখন গামছা উঠালেন গামছা উঠায় দেখা গেল
ঠিক যেই খানা চার পাঁচ জনের পরিমাণে যেতটুকু খানা রেখেছে এতটুকু খানা এখনো পর্যন্ত গামছার নিচে অবস্থিত আছে অবশিষ্ট আছে। এই হলো আমাদের বুজুর্গদের কারামত। এই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তার আরো কারামত আছে, আরো অলৌকিক ঘটনা আছে। দেখেন ওয়াজ মাহফিল, চরমোনাইয়ের মাঠে যখন ওয়াজ মাহফিল হয় তখন কিছু শত্রুরা তার এই বদনাম করার জন্য, এই মাহফিলকে বানচাল করার জন্য, হযরতকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র পাকালেন। যে মাহফিলের স্টেজ হয় স্টেজের নিচে বিশাল বিশাল বড় বড় বোমা দিয়া ফিটিং করে রাখা হয়েছে, সময় মতো বোমা ফোটানো হবে, আর মাহফিলের মধ্যে অসংখ্য মানুষ আত্মহত্যা করবে। অসংখ্য মানুষ এইভাবে যখন তারা বিভিন্ন দুর্ঘটনার মধ্যে পড়বে তখন মাহফিল বানচাল হবে, সমস্ত মুসল্লিরা তার প্রতি বিভিন্ন রকমের ক্ষোভ চলে আসবে। এই ষড়যন্ত্র পাকানো হলো। যখন হুজুর স্টেজের মধ্যে উঠেছে, স্টেজের মধ্যে উঠার পর তখন বুঝতে পারলেন এক ষড়যন্ত্র এখানে চলছে। তখন আল্লাহর সেই দেওয়াকৃত যোগ্যতার মাধ্যমে হযরত বলল, স্টেজকে তোমরা অবশ্যই পরিলক্ষিত করে দেখো, এখানে কোনো কিছুই করা হচ্ছে। স্টেজের নিচে গিয়া যখন ভালো করে খেয়াল করে দেখা হলো, দেখা গেল অনেকগুলো বোমা সেখানে রাখা আছে। এই বোমাগুলো যখন সেখান থেকে নিয়ে উঠাইয়া চেকিং করা হলো, দেখতেছে ওই বোমাগুলোর পাওয়ার ফিউজ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কাউকে যদি জমিনের মধ্যে ইজ্জত দিতে চায় কেউ তাকে অসম্মানই করতে পারে না, আর কাউকে বেইজ্জতি করতে চাইলে তাকে কেউ সম্মান দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষা আল্লাহ বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা ইজ্জত দান করে, সম্মান দান করে, যাকে ইচ্ছা বেইজ্জতি করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে। আল্লাহ পাকের কাছে সমস্ত ক্ষমতা। আল্লাহ কাউকে চাইলে সেই রাস্তা থেকে নিয়ে রাজদরবারে চেয়ারের মধ্যে বসায়, আল্লাহ পাক কাউকে আবার চাইলে রাজদরবার থেকে টেনে আবার রাস্তার মধ্যে বসাইয়া দেয়। এই ক্ষমতা একমাত্র মালিক আল্লাহ পাকের কাছে আছে। আল্লাহর ওলি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তাকে ষড়যন্ত্র করে কিছু করতে পারলেন না। দেখেন আল্লাহর ওলির আরেকটা কারামত আছে, তিনি যখন ইন্তিকাল করবেন, প্রতি বছর চরমোনাইয়ের মাহফিল হয়, চরমোনাইয়ের মাহফিল হওয়ার জন্য ডেট কিন্তু নির্ধারণ, একই ডেটের মধ্যে প্রতি বছর হয়। যেই ডেটের মধ্যে প্রতি বছর হয়, যেই বছর তিনি ইন্তেকাল করবে ওই ডেটের আগেই তার ইন্তেকালের ডেট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুঝার তৌফিক দান করেন। তখন তিনি কমিটির মধ্যে পরামর্শ করলেন, আগামী বছরের মাহফিল এই ডেটে না করিয়া আমরা অন্য ডেটের মধ্যে করব। তখন পরামর্শ দিল, হুজুর মানুষজন তো সবাই জানে এই ডেটের মধ্যে মাহফিল হয়, আপনি হঠাৎ করিয়ে যদি আমাদের মাহফিল অন্য ডেটে হয় মানুষ কি মনে করবে? তখন হুজুর জবাব দিয়েছিলেন যে এই ডেটে মানুষ আসার পর কিছু মনে করবে না, বরং তারা হয়তো এই ডেটের কারণে আরও বেশি প্রশংসা করবে। ডেট নির্ধারণ করা হলো, পুরো বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনতা 2006 সালে চরমোনাইয়ের মাঠের মধ্যে নির্ধারিত সেই তিন দিনের মাহফিলের জন্য রওনা হয়েছে। আমরা ওই সময় ছাত্র ছিলাম, আমাদের মাহফিলের মাদ্রাসার মাহফিলের আমরা কালেকশনের মধ্যে ছিলাম। ওই সময় সকালবেলা প্রায় 10টা কি 11টার সময় আমাদের হুজুরের মুখ থেকে আমরা জানতে পারলাম, হুজুরের কাছে মাওলানা নুরুল্লাহ সাহেব হুজুর তার কাছে ফোন এসেছে,
চরমনার পেশাব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তিনি আর জমিনে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দেখেন লক্ষ লক্ষ মানুষ ওই যেখানে জমা হওয়ার পর উদ্বোধনীয় বয়ান হওয়ার আগেই, মনে করেন না উদ্বোধনীয় বয়ান হয় জোহরের পর, হুজুর সকাল দিকে ইন্তিকাল করেছে, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, ওই সময়ের মধ্যে মানুষগুলোর উপস্থিতিদের মধ্যে হুজুর ইন্তিকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটার মধ্যে কি ফায়দা দেখেন, এক নাম্বার হলো হুজুর এই ডেটের করার পর আনুষ্ঠানিকভাবে সমস্ত মরিদদের উপস্থিতি থেকে দুনিয়ার মধ্যে বিদায় হয়ে যায়, আর এমনিভাবে সমস্ত উপস্থিতি মুসল্লিদেরকে একত্রিত করার কি কারণ, কারণ হলো হযরতের যে আশেক যে পাগল মুরিদ আছে তারা যখন জানতে পারবে তাদের শায়েখ আর দুনিয়ার মধ্যে নাই, ফজলুল করিম শায়েখ আর দুনিয়ার মধ্যে নাই, এই খবর পাওয়ার পর বাংলাদেশের সেই শেষ প্রান্ত থেকে জানাজা পাওয়ার জন্য শেষবারের মতো দেখার জন্য তারাও রওনা করবে। এই জন্য হুজুর বুঝতে পারিয়া মৃত্যুর দিনের মধ্যে ওই মাহফিলের ডেটটা করেছে, যাতে করে সকলে একসাথে জমা হয় আর হুজুরের জানাজার মধ্যে অংশগ্রহণ করতে পারে, সমগ্র মরিদরা যেন তাদের মনের মধ্যে সান্ত্বনা পায়। এটাই হলো বুজুর্গদের কারামত, এটাও এক ধরনের কারামত। এই জন্য বুজুর্গদের কারামত হলো সত্য, কারামাতু আউলিয়াই হাক্কুন, বুজুর্গদের কারামত সত্য এটা বিশ্বাস করতে হবে। আরেকজন বুজুর্গ ছিল, বুজুর্গর কাছে এক ব্যক্তি আসিয়া হুজুর বলে, হুজুর আমাকে এক গ্লাস পানি এটা পয়রা দেন, আমার পেটে খুব যন্ত্রণা। এক গ্লাস পানির মধ্যে হুজুর মাত্র ফু দিয়া দিছে, দূরে থেকে ফু দিয়া দিছে। এখন ওই বেচারা ভাবলো যে আমার এই গ্লাসের মধ্যে ফু দিছে দূরে থেকে, গ্লাসের মধ্যে আমার ফু যায় নাই, এই পানি খাইয়া কাজ হবে না, দৌড়ি এই গ্লাস নিয়া তখন যাওয়ার পথে পুকুরের মধ্যে গ্লাস সহকারে পানি ঢেলে দিছে। ঢেলে দেওয়ার সাথে সাথে পুরা পুকুরের মধ্যে আগুন ধরে গেছে। এই অবস্থা দেখিয়া ওই বেচারার পেটের ভিতরে আরও চিপ বেড়ে গেছে, হায় হায় এটা কী হলো, হুজুরের পানি ঢালার সাথে সাথে পুকুরের পানির মধ্যে আগুন ধরে গেছে, আরে এটা কী অবস্থা, এই আগুন যদি চলতে যায় তাহলে সমস্ত এলাকা জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিবে, কী করা যায়। হুজুরের কাছে আবার রওনা করছে, গিয়া বলে হুজুর মাফ করবেন ভুল হয়ে গেছে, হুজুর আপনার কাছ থেকে আমি যে পানি পড়া নিয়েছিলাম যাওয়ার পথে আমার এটা দূর থেকে আপনি ফু দিয়েছিলেন, বিশ্বাস হয় না হুজুর, এখন আমি এটা অবিশ্বাস করিয়া যখনই পানি পান না করিয়া পুকুরের মধ্যে ফেলে দিয়েছি, এই পানি ফেলানোর কারণে সাথে সাথে পুকুরের মধ্যে আগুন ধরে গিয়েছে, হুজুর আমার বিশ্বাস হয়ে গিয়েছে আপনার ফুয়ের মধ্যে পাওয়ার আছে। হুজুর কি পরে দিয়েছে, হুজুর আল্লাহর কালাম পরে দিয়েছে, কারণ আল্লাহ পাকের কালাম হলো মানুষকে সুস্থতা দান করে, আল্লাহ পাকের কালাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা যারা কোরআনকে বিশ্বাস করে তাদের জন্যই, যারা কোরআনকে বিশ্বাস করে না তারা কোরআন দিয়ে উপকার হবে না, এই কোরআন কারো জন্য হেদায়েত দেয়, এই কোরআন কারো জন্য আবার কোরআন, কোরআনের কারণে কেউ আবার দেখা যায় অপদস্থ হয় গুমরা হয়, ইদুল্লু মাইয়াশা ওয়াহদি মাইয়াশা, কাউকে হেদায়ত দান করে কাউকে গুমরা বানায়, তবে মুমিন হইতে হবে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করলে এই কোরআন আপনাকে অবশ্যই মুক্তির পথ দেখাবে। হুজুর যখন ফু দিছে, ফু দিয়া এই পানি যখন সে অবিশ্বাস করে পুকুরের মধ্যে ঢেলে দিছে, পুকুরের মধ্যে আগুন ধরে গেছে, হুজুরের কাছে আসছে, হুজুর আপনি যদি এটা হেফাজত না করেন কিছু না করেন তাহলে আর কেউ কিছু করতে পারবে না,
হুজুর তখন তাকে বললেন আরেক গ্লাস পানি নিয়ে আসো। হুজুর তখন আবার পানি পড়ে দিছে, এবার নিয়া এই পানি আবার পুকুরে ঢেলে দিবে। ঢেলে দেওয়ার সাথে সাথে দেখবা পুকুরের পানি আবার সে আগের মতো হয়ে গিয়েছে। এই বেচারা পানি নিয়ে তখন আবার পুকুরের মধ্যে ঢেলে দিল, ঢেলে দেওয়ার সাথে সাথে তখন পুকুরের আগুন বন্ধ হয়ে গিয়েছে, আগের মতো পানি আবার দেখা যায় হয়ে গিয়েছে। এই হলো কারামাতু আউলিয়াই হক, বুজুর্গদের কারামর সত্য, বিশ্বাস করতে হবে। তবে আল্লাহ পাকের কালামের উপর বিশ্বাস করা চাই। আল্লাহ পাকের কালাম এত সত্য, আল্লাহ পাকের কালাম পড়িয়া যদি একটা জিন গ্রস্ত ব্যক্তির উপরে ফু দেওয়া হয় আল্লাহ সুস্থতা দান করে। জিন মুক্ত করার জন্য অ্যান্টিবায়োটিক খেলে চলবে না, ইঞ্জেকশন দিলে চলবে না, দামি ওষুধ খাওয়াইলে চলবে না, আমেরিকান ডাক্তার দেখাইলেও ফায়দা হবে না। এটা এক ধরনের রোগ, অনেকে বিশ্বাসই করে না জিনের ক্ষতি, জিন যে আছে জিনই বিশ্বাস করে না। আর জিন বিশ্বাস করো এটাও তো একটা ইমান, কারণ জিন জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। জিন জমিনে আছে, জিন ভালো জিনও আছে, খারাপ জিনও আছে, দুষ্ট জিন আছে, যারা মানুষদেরকে ক্ষতি করে, মানুষদেরকে খারাপ বানায়। এদেরকে বিতাড়িত করার জন্য, দূর করার জন্য, এদের আসর দূর করার জন্য, এদের থেকে ভালো হেফাজতে থাকার জন্য আল্লাহ পাকের কোরআন অনেকটা কাজ হয়। ওনাজ্জিমিল কোরআন মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়িয়া, সূরা ফাতিহা পড়িয়া, ফালাক ইখলাস নাস পড়িয়া, আয়াতুল কুরসি পড়িয়া ফু দিলে জিনগ্রস্ত রোগীর উপর থেকে জিনের আসর নষ্ট হয়ে যাবে। যেমন একটি ঘটনা হযরত আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম, এক ব্যক্তি এক ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই ঘরের একটা ঐতিহ্য ছিল, ওই ঘরের মধ্যে যেই বসবাস করে, তাই সে ওই ঘরের মধ্যে বসবাস করার কারণে সকালবেলা উঠিয়েই দেখে ওই ঘরের মধ্যে যারা রাত্রি যাপন করে তাদেরকেই জিনে অথবা বিভিন্ন কিছু তাদেরকে মেরে ফেলে। এই ঘরের একটা ঐতিহ্য ছিল, এই ঘরের ঐতিহ্য যখন এই যুবক জানতে পারলো ওই ঘরের মধ্যে নিয়ে আশ্রয় নিল। আর যুবক দেখা গেল সকালবেলা সে জীবিত থাকলো, এই অবস্থা যখন সে এই অবস্থার মধ্যে দেখলো, এই অবস্থা দেখিয়া তাকে জিজ্ঞাসা করলো কি ভাই ঘটনা কি বলো, এই ঘরের মধ্যে যেই আশ্রয় নেয় সেই তো মৃত্যুবরণ করে তুমি কিভাবে জীবিত রইলা? আমি একটা কারণে জীবিত ছিলাম, এই ঘরের মধ্যে যখনই আমি আশ্রয় নিয়েছি আমি সর্বপ্রথম এশার নামাজ পড়ি, এশারের নামাজ পড়িয়া তখন কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম, তখন ওই ঘরের মধ্যে দেখতে পারলাম একটা জিন ঘরের মধ্যে আসিয়া উপস্থিত হয়েছে। আমাকে আসিয়া বলতেছে হুজুর আপনি ভয় পাইবেন না, আপনাকে কোনো ক্ষতি করব না, আমি আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছি। আপনি আমাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দান করেন, আপনি আমাকে দিনী বিষয়ে কিছু বলেন, আমাকে ওয়াজ নসিহত করেন। ওই লোককে ওয়াজ নসিহত করা হলো, জিনকে ওয়াজ নসিহত করলাম, কোরআন তেলাওয়াত শিখাইলাম। এরপরে যখন আবার জানতে পারলাম যে যখন সকাল হলো, সকাল হওয়ার পর তখন ওই জিন চলে গেল। এরপরে আমি ফিরে আসলাম, ওই জিন বলল যে জিনকে আমি জিজ্ঞাসা করলাম ঘটনা কি, এখানে মানুষ আসলে মৃত্যুবরণ কেন করে? এই জন্য মৃত্যুবরণ করে আমরা হইলাম মুসলমান, জিন বলতেছে আমরা হইলাম মুসলমান। এখানের মধ্যে যারাই রাত্রি যাপন করে অধিকাংশই হলো মদ্যপানে ব্যস্ত, কেউ সুদ খায় ঘুষ খায়, কেউ গান বাদ্য করে, কেউ বিভিন্ন ব্যভিচারে লিপ্ত হয়, এগুলো আমাদের চোখের সামনে পড়ে আর তাদেরকে আমরা গলা টিপে শেষ করে দেই। আপনাকে আমরা দেখেছি আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনাকে দেখিয়া আমাকে এমনিভাবে আমার পছন্দ হলো, এই পছন্দ হওয়ার কারণে এই জন্য আপনার সাথে আমি প্রকাশ পেলাম আর আপনার সাথে কথা বললাম। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কোরআন যারা তেলাওয়াত করে জিন তাদেরকে খারাপ হইলেও ক্ষতি করতে পারে না, ভালো হইলেও তার মরিদ হয়ে যায়, তাকে মহাব্বত করে। এই জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকো, আল্লাহর কালাম সকালবেলা বিকালবেলা তেলাওয়াত করো, আল্লাহ পাককে জিকির আজকার করো। দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জন্য দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না
الناس إلا ليعبدون الله پاک رب العالمين مانوش ابن زين جاتي كي عبادت كرا جنو باتي اچه اجنو آشون امرا شکل محن مالي كير عبادت كوريا دنيا تكي جنو بدائي نيته پاري الله پاک جنو آمده شکل كي عمل كرا توفق دان كورن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله حضرت ابو حنيفة رحمة الله عليه আমাদের মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তার একটি ঘটনা কিতাবের মধ্যে পড়েছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তিনি একবার দাওয়াত খাইতে তার এক ছাত্রর বাসায় গিয়েছিলেন ছাত্রতা ছিল হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাই উস্তাদ হলেন আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র হলেন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই উস্তাদকে ছাত্র দাওয়াত দিলেন বাড়ির মধ্যে আর উস্তাদকে মেহমানদারি করানোর জন্য খানাদারা রান্না করলো ছাত্রের সন্তান কন্যা মেয়ে রান্না বান্না করিয়া ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহ বাড়ির মধ্যে যখন তিনি দাওয়াত গ্রহণ করার জন্য গেলেন তার সামনে খানা পরিবেশন করা হলো মোটামুটি চারজনের খাবার রান্না করিয়া ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে সামনে পরিবেশন করা হয় তিনি যখন খানার দিকে চাইয়া দেখলেন এই খানা তো সাধারণ খানা নয় তখন তিনি এই খানা এমনভাবে খাইলেন একাই তিনি চারজনের খানা খেয়ে ফেললেন চারজনের খানা খাইয়া এবার তাকে শুইতে দেওয়া হলো আরাম করতে দেওয়া হলো সারা রাত্র তিনি শুয়ে থাকলেন ফজরের পরে তিনি আবার মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন নামাজ পড়িয়া এবার নামাজ পড়িয়া সাথে সাথে তিনি আবার মসজিদ থেকে বের হয়ে তাড়াহুড়া করে চলে গেলেন এটা ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলো আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তার কন্যা তার মেয়ে রান্না বান্না করিয়া খানা পরিবেশন করছে চারজনের খানা একাই আবু হানিফা রহিমাহুল্লাহ খেয়ে ফেলেছে এর কারণে মেয়ের ভিতরে একটা কৌতূহল জাগলো যে কেমন কেমন খোর কেমন খানা খেয়েছে সে কেমন আলেম হইল যে একই সে মাসালা পর্যন্ত জানে না নবীর সুন্নত পর্যন্ত সে জানে না বরং আল্লাহর নবীর সুন্নত তো হলো যে খানা খাবে তিন ভাগ করিয়া এক ভাগ খালি এক ভাগ খানা এক ভাগ পানি এইভাবে তিন ভাগ করিয়া খানা খাইবে আমার আপনার পয়গম্বর সারা জীবন ভর তিনি তিন ভাগ করিয়া খানা খাইতেন পেটকে তিন ভাগ করতেন এক ভাগ খানায় উপর আরেক ভাগ খালি আরেক ভাগ পানি এইভাবে তিনি চলতেন আর এই চলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন সুস্থ রেখেছেন আর পয়গম্বর এই সুন্নার উপরে আমল করার কারণে পয়গম্বরের সুন্নার উপরে কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সুস্থতার জীবন দান করবে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এইভাবে চারজনের খানা একা খাওয়ার কারণে কন্যার ভিতরে একটা কৌতূহল জাগলো কেমন বড় আলেম হইছে সুন্না পর্যন্ত মানল না আবার তাকে শুইতে দেওয়া হলো ঘুম থেকে উঠিয়া সারা রাত্র শুয়ে থেকে ওজুর পানি রাখছিলাম ওজু না করিয়া ওজু ছাড়া মসজিদে চলে যায় আর মসজিদ থেকে বের হইয়া যেই বাড়ির মেহমান হইছে যাওয়ার সময় তো একটা সুন্নত আছে বিদায়ের সময় বলে যাওয়া বিদায়ের সময় না বলেই চলে গেল কারণটা কি বুঝলাম না বাবার কাছে প্রশ্ন করার পর ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই আবু হানিফার কাছে বললেন হুজুর আপনার নাতনির মধ্যে কিছু প্রশ্ন জেগেছে এগুলো সে জানতে চায় এই প্রশ্নগুলো আপনি একটু বুঝাইয়া দিয়া এর জবাব দিয়া আপনার নাতনিকে একটু একটু ঠান্ডা করে যান ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলের কথা শুনিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পর্দার আড়াল থেকে
তার মেয়ের সমস্ত ঘটনাগুলো তিনি প্রত্যেকটা প্রশ্নের জবাব প্রদান করলেন। কয় ভন্ডে, আমি যে তোমার খানা চারজনের খানা একাই খেয়ে ফেলেছি, কি জন্য খেয়ে ফেলেছি জানো? আমি তোমার খানার মধ্যে তাকাইয়া দেখি আসমানের নূর, এই খানার উপরে বর্ষণ হচ্ছে, সাকিনা নাজিল হচ্ছে। আমি খানার ভিতরে নূর দেখিয়া বুঝতে পারলাম নিঃসন্দেহে এই খানা হালাল, এই খানা দেখিয়া এই জন্য আমি খেয়ে ফেললাম। আমি চিন্তা করলাম এই খানা তো সচরাচর পাওয়া যায় না, এমন বরকতের খানা, এমন দানি খানা খাওয়া যায় না, এই জন্য আমি একাই চারজনের খানা খেয়ে ফেলেছি। মনে রাখতে হবে এমন দামি খাবার, এমন হালাল খাবার, এমন বরকতময় খাবার, এমন নূরযুক্ত খাবার সবার ঘরে কিন্তু থাকে না, তবে যাদের উপরে দুইটা গুণ থাকে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে বলেছেন, لفتحنا عليهم بركات من السماء والأرض. الله পাক রব্বুল আলামিন বলেন, যেই সম্প্রদায় ঈমান এবং আমলকে ঠিক করবে, ঈমান এবং তাকওয়া ঠিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আসমানের বরকত, জমিনের বরকত, সব কিছুর বরকত আল্লাহ পাক খুলে দিবে। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই যেমন বড় আলেম ছিলেন তেমন বড় আল্লাহওয়ালা ছিলেন, তার খানা হালাল। এই খানার মধ্যে নূর দেখিয়া ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহ চারজনের খাবার একাই খেয়ে ফেলেছেন বরকতের জন্য। এবার আরেক প্রশ্নের জবাব প্রদান করলেন, আমি এই খানা খাওয়ার পর সারা রাত আমার ঘুম হয় নাই, কারণটা কি? কারণ এই খানার স্পিরিট বেড়ে গিয়েছে, এই খানা খাওয়ার পরে আমার ভিতরে এলমের চর্চা বেড়ে গিয়েছে, অন্তরের মধ্যে নূর পয়দা হয়েছে। আমি আল্লাহ পাকের একটা আয়াতের উপর ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, ব্যাখ্যা বিশ্লেষণ করার পর একটা দুইটা নয় একটা আয়াত থেকে আমি একশতম মাসআলা বের করেছি, যা আনেওয়ালা উম্মতের জন্য এটার উপরে বিভিন্ন মাসআলা আমল করা তাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমি সকালবেলা উঠিয়া আমি মসজিদের দিকে রওনা করেছি, একশত মাসআলা বের করার কারণে সারা রাত্র আমার আর ঘুম হয় নাই, আর আমি সারা রাত্র ঘুমাইতেও পারি নাই। এশার ওযু ছিল একবারে ফজর পর্যন্ত, এই জন্য তুমি যে তাহাজ্জুদের সময় পানি রেখেছো এই পানি দিয়ে আমার ওযু করারও প্রয়োজন হয় নাই, কারণ আমি তো ঘুমের মধ্যেই যাই নাই, সারা রাত্র শুধু আমি ইজতিহাদ করেছি, সারা রাত্র আয়াতের উপরে শুধু আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, গবেষণা করেছি, আমার তো ঘুম হয় নাই, এই জন্য আমি ওযু আছে বিদায় মসজিদে চলে গিয়েছি, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়িয়া এই একশত মাসআলা আমি আমার ছাত্রদেরকে এগুলো স্পষ্টভাবে তাদেরকে দ্রুত গিয়া বুঝানোর জন্য, বলার জন্য আমি তাড়াহুড়া করিয়া নামাজ পড়ে চলে গিয়েছি, যাতে করে যদি আমি দেরি করে ফেলি, একটা মাসআলা যদি ভুলে যাই, তাহলে আমার ছাত্ররা তা থেকে বঞ্চিত হবে। এই চিন্তা করিয়া আমি মসজিদ থেকে বের হইয়া সোজা ক্লাসে চলে গিয়েছি, দরজগাতে চলে গিয়েছি। আমি যাওয়ার সময় তাড়াহুড়ার করার কারণে তোমার সাথে আমি কথা বলতে আমি পারি নাই। ওয়াল্লা পাকের বান্দা, যে কথাটা বলতেছিলাম, হালাল খাওয়ার মধ্যে বরকত আছে, হালাল খাওয়ার মধ্যে আখেরাতের স্পিরিট আছে, হালাল খাওয়ার মধ্যে শক্তি আছে, হালাল খাওয়ার মধ্যে জজবা আছে, হালাল খাওয়ার মধ্যে নূর আছে, হালাল খাওয়ার মধ্যে আখেরাতের নাজাতের ব্যবস্থা হয়, হালাল খাওয়ার মধ্যে সুস্থতা আছে। যারা হারাম খায় তাদের শারীরিকভাবে অসুস্থতার মধ্যেই বেশি ভুগতে থাকবে, আর যারা হালাল খাবে শারীরিক রোগ তাদের কম হবে। এই জন্য বুজুর্গানে দিন জীবনকে তারা যদিও হারাম, নিজের ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে যদিও কখনো কখনো বিপদে হারাম খাওয়া জায়েজ হয়, কিন্তু ওই সময় পর্যন্ত বুজুর্গরা হারামের
আশ্রয় নেয় নাই, বরং জীবনকে তারা এইভাবে নিজেকে হেফাজত করেছে, হারাম বর্জন তারা করেছে। যদিও জীবনকে বাঁচানোর জন্য হারাম গ্রহণ করার জায়েজ অবশ্য আছে, কিন্তু বুজুর্গানে দিন তারা ওই সময়ও নিজের জীবনকে রক্ষার নামে হারামের মধ্যে কখনো লিপ্ত হয় নাই। এমন একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহ পাকের কিছু ওলি ছিলেন যারা সফরের মধ্যে বের হয়েছে। সফরের মধ্যে বের হওয়ার পর তাদের খানা দানা সব কিছু এক পর্যায়ে শেষ হয়ে যায়। এক পর্যায়ে সব খানা শেষ হয়ে যাওয়ার পর তখন দেখা গেছে তাদের মধ্যে থেকে তিনজন ওলির মধ্যে দুইজন বলতেছে, আমরা তো এখন নিরুপায় হয়ে গিয়েছি, এখন আমাদের তো এমন অবস্থা হয়ে গিয়েছে, মরা জানোয়ার আমাদের জন্য খাওয়া জায়েজ হয়ে গিয়েছে, নিজের জীবনকে বাঁচানোর জন্য তো তাই আমাদের করা দরকার। তিনজনের মধ্যে দুই ওলি বলল, আর একজন ওলি বলল, না, জীবন ওই তো শেষ হয়ে যাবে, এরপরেও হারামের আশ্রয় নেওয়া যাবে না। কিছুক্ষণ যাওয়ার পর ওই তিনজন ওলি দেখতে পেলেন এক জায়গাতে হাতির একটা বহর যাইতেছে। হাতির বহরের মধ্যে একটা ছোট হাতি আছে, হাতির সানা, হাতির বাচ্চা। এরা ভাবলেন হাতিটাকে ধরিয়া যদি জবে করিয়া আমরা গোস্ত খাই, তাহলে এই গোস্ত খাওয়ার কারণে আমাদের শরীরের মধ্যে শক্তি যোগাবে, তাহলে আমরা হয়তো মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচতে পারবো। এই চিন্তা করিয়া ওই দুইজন মিলিয়া দুই বুজুর্গ হাতিকে জবে করছে। হাতিকে জবে করিয়া রান্না টান্না কইরা পেট ভরে খেয়ে এবার তিনজনের মধ্যে একজন ওলি সে খায়নি, আর দুইজন তারা গোস্ত খেয়ে একবারে ডাড়ি ঘুমাইতেছে। কিছুক্ষণ পর হাতির বহরের থেকে যে সন্তান হারিয়ে গিয়েছে, হাতি এবার তার সন্তান খোঁজার জন্য এবার বিভিন্ন জায়গাতে খুঁজতে খুঁজতে এক জায়গাতে গিয়ে দেখে যে কোথাও হাতির সন্তান নেই, তবে হাতির সন্তানের চামড়া পরে আছে। এই চামড়া দেখিয়া সে চিনতে পেরেছে এটা তার সন্তানের চামড়া, মনে হয় মানুষরূপী এই লোকগুলি কর্মকাণ্ড ঘটিয়েছে। তখন তারা এভাবে হাতি খুঁজতে খুঁজতে গিয়ে তাদের সেই গুস্তের ড্যাক পর্যন্ত পেয়েছে। গুস্তের পাত্র গিয়ে যখন বুঝতে পারলো পরিপূর্ণভাবে এই সমস্ত মানুষগুলোই তার সন্তানকে এমন কর্ম ঘটিয়েছে, সুতরাং তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। এখন তিনজনের মধ্যে গিয়ে পরীক্ষা করা দরকার আসলে কি তারা খেয়েছে কিনা। হাতি সর্বপ্রথম তার সুর দিয়ে ওই মুখের মধ্যে গিয়া ঘ্রাণ নিয়ে নিয়ে দেখতেছে যে সত্যিকারের খেয়েছে কিনা এবং কে কে খেয়েছে। তিনজনকে পরীক্ষা করার পর একজনকে দেখলো সে খায়নি, তার মুখ থেকে কোনো গন্ধ টন্ধ নাই, আর দুইজনের মুখ থেকে এই গোস্তের গন্ধ আসতেছে। তখন হাতি ওই একজনকে রাই খাই দুইজনকে একবারে পাড়াইয়া পা দিয়ে একবারে মাটির সাথে দরিশাত করে দিয়েছে। মুহূর্তের মধ্যেই হাতির পাড়ার কারণে, হাতির আঘাতে ওই দুই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। মহতারাম হাজিরিন, যদিও কখনো কখনো অনেকে বলে থাকে যে বিপদে মৃত্যুর ঝুঁকি থাকলে হারাম বস্তু হালাল হিসাবে গ্রহণ করা যায়, জায়েজ হয়ে যায়, হ্যাঁ জায়েজ হয়ে যায় ঠিক, তখন অবস্থা কিন্তু এরকম দৃষ্টান্তই হয়। সাহাবায়ে কেরামের মধ্যে যখন হেরকেল বাদশাকে যখন তারা ওই পারস্য যখন দখল করতে যাবে, পারস্য দখল করার সময় যখন যুদ্ধ করতে যাবে, 25 জন সিপাহী সালার নিয়ে একটা টিম তৈরি করে সাহাবায়ে কেরাম যখন পারস্যের মধ্যে গিয়েছিলেন, এই পারস্য গিয়ে দখল করার সময় যখন জানতে পারলো যে মুসলমান আসছে আমাদের সাথে যুদ্ধ করতে, তখন পারস্যের সম্রাট ঘোষণা করলো, হেরকেল বাদশাহ ঘোষণা করলো, এক কাজ কর, তাদেরকে ধৈরা সোজা আমার কাছে নিয়ে আসবা, গ্রেফতার কইরা, খবরদার তাদেরকে কিছু করবে না, শুধু গ্রেফতার করে নিয়ে আসবে। আমি জানতে পেরেছি তাদের ইমান বড় মজবুত, তাদের ইমান বড় শক্ত, আমি তাদের একটু ইমান পরীক্ষা করতে চাই, তাদেরকে ধৈরা ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসবা, তাদেরকে কিছু করবে না। লস্কর সকল গিয়ে তাদের সাথে যুদ্ধ করে,
এক পর্যায়ে তাদেরকে গ্রেফতার করে হেরকেল বাদশার কাছে নিয়ে গেছে। হেরকেল বাদশার কাছে নিয়ে যাওয়ার পর হেরকেল বাদশা তাদের মধ্যে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে লিডার কে? লিডার আমির দেখায় দেওয়া হলো, এ হলো আমাদের লিডার আমির। তাকে আলাদাভাবে পার্সোনালি ভাবে নিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি তো মুসলমানদের এই টিমের লিডার, তবে জেনে রাখো তোমারও একটা ধর্ম আছে, আমারও একটা ধর্ম আছে। তোমার ধর্ম হলো ইসলাম ধর্ম, আমার ধর্ম হলো ইয়াহুদি ধর্ম। তোমারও আসমানি কিতাব আছে, আমারও আসমানি কিতাব আছে। তোমারও নবী আছে, আমারও নবী আছে। তবে আমি তোমাকে অফার দিচ্ছি, তোমার ধর্ম ছাড়িয়া দিয়ে আমার ধর্মে চলে আসো, আর যদি চলে আসো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। পুরস্কৃত কি জানো? কয় পুরস্কার হলো, মুসলমান যদি গ্রহণ করো, যদি ঈমান গ্রহণ করো, তাহলে অর্ধেক সম্পত্তি, আমার যে সম্পত্তি আছে, আমার যে রাজত্ব আছে, রাজত্বের অর্ধেক সম্পদ তোমাকে আমি দিয়ে দিব, আর অর্ধেক সম্পদ। এবং দ্বিতীয় পুরস্কার হলো, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব, আর বাকি আমি মৃত্যুবরণ করার পরে পুরো সম্পদ তোমার নামে হয়ে যাবে। যদি তুমি তোমার ধর্ম ত্যাগ করিয়া আমার ধর্মের মধ্যে চলে আসো, এই পুরস্কার তোমাকে করা হবে। এই প্রশ্ন, এই যখন তাকে এইভাবে প্রস্তাব দেওয়া হলো, এই প্রস্তাব পাওয়ার পরে এবার ওই বাদশার জবাবে তখন সাহাবি আমির বলতেছে যে, বাদশাহ আপনি হয়তো বাদশাহি নিয়ে আছেন, বাদশাহের খবর আছে, কিন্তু আপনি মুসলমানের কোনো খবর ধারণা আপনার অন্তরে নাই। আমার জীবন যাইতে পারে, এক হাতে যদি দুনিয়া দেওয়া হয়, আসমান জমিন সব কিছু দিয়ে দেওয়া হয়, আর যদি আমাকে বলা হয় তুমি বেঈমান হয়ে যাও, আপনার বাদশা কেন আসমান জমিন সব কিছু দিয়াও আমার ঈমানকে আমি বিক্রি করতে পারবো না। যখন বাদশা এই কথা শুনল, শোনার পরে সে হতভম্ব হয়ে গেল। তখন চিন্তা করলেন, মুসলমানের ঈমান শুনেছি শক্ত, আমি আরও একটু পরীক্ষা করতে চাই, তাদেরকে এক কাজ করো, একবারে জেলখানার মধ্যে বন্দি করে দিয়ে আসো। জেলখানার মধ্যে বন্দি করে দেওয়ার পর কিছুদিন যাওয়ার পরে চিন্তা করলেন, এইভাবে তো তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। তখন এক চিন্তা করলেন, তাদের আমিরকে ধৈরা নিয়ে আসো। আমিরকে ধৈরা নিয়ে তখন তার মেয়েকে প্রস্তাব দিলেন, মা আমি তোমাকে একটা মুসলমানের ঈমান পরীক্ষা করার জন্য আমি তোমার কাছে আমি একটা আবদার করি, তাকে যেইভাবে হোক তোমার প্রতি আকৃষ্ট করিয়া তুমি এমনভাবে সাজে সজ্জিত হবে যাতে করে তোমার প্রতি আকৃষ্ট হইয়া সে গুনাহের মধ্যে লিপ্ত হয়। তোমাকে আর তাকে আমি একটা নির্জন ঘরের মধ্যে আমি বন্দি করে দিব, এখানে খানা দানা রাজকীয় সব আরামায়েশের ব্যবস্থা থাকবে, তবে তোমার কাজ হলো তাকে গুনাহের মধ্যে লিপ্ত করানো। এক ঘরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, মুসলমানের আমির, মুসলমানের সেনাপতি, এক ঘরের ভিতরে ঢুকাইয়া বাদশা তার সন্তানকে দিয়ে দিয়েছে। সন্তান রাজকীয় হালাতে, রাজকীয় পোশাকে পরিধান করে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এবার বিভিন্ন রকমের কলা কৌশলের মাধ্যমে সাহাবির কাছে যায় গুনাহের আকর্ষণ করার জন্য। কিন্তু সাহাবি এমন একটা দিন, একদিন আর দুই দিন নয়, প্রায় ৪০ দিন এইভাবে অতিক্রম করেছে, এক মুহূর্তের জন্য এক পলক দৃষ্টি দিয়া ওই বেগানা মহিলার দিকে তাকায় নাই। তাদেরকে যখন ৪০ দিন পর ওই ঘর থেকে বের করা হলো, ৪০ দিন পর জিজ্ঞাসা করলো, কি তোমার সাথে আচরণ, কি কি করেছো তার সাথে বলো দেখি। কয় মা বাবা, আপনি তো আমাকে এক ঘরের ভিতরে বন্দি করে দিয়েছিলেন, তবে তাকে গুনাহ করানোর জন্য, তবে সত্য কথা কি জানেন, আমি আমার জীবন প্রাণ দিয়ে চেষ্টা করেছি, আমি কিঞ্চিত পরিমাণে তাকে আমি নড়াইতে পারি নাই, আমার দিকে এসে গুনাহ করবে দূরের কথা, এক পলক পর্যন্ত ৪০ দিনের মধ্যে তাকায় নাই, এত তার ঈমান, এত তার আল্লাহর প্রতি বিশ্বাস, তবে আমি তার প্রতি গুনাহ করাবো কি, আমি তাকে ধর্মান্ধ বানাইব, ধর্ম থেকে ফিরায় নিয়ে আসবো কি, বরং তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা বেড়ে মনে মনে তার প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছি, আমি দেখেছি সে আমার এই রাজ্যের ফল খায় নাই, আমার এই বাদশাহের
দেওয়াকৃত কোনো ফল বক্ষণ করে নাই, সে নামাজ পড়ত আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাজা তাজা ফল তার সামনে এইভাবে মৌসুম অমৌসুমীয় ফলগুলো তার সামনে পরিবেশন করত, সেখান থেকে সে খানা বক্ষণ করত। আমি এগুলো নিজের চোখে দেখেছি। বাদশাহ এই সমস্ত কথা শোনার পর তখন চিন্তা করলেন তাদের ঈমান এত মজবুত, আরো একটু পরীক্ষা করে দেওয়া দরকার। মাটির নিচে জেলখানার মধ্যে বন্দি করে দেওয়া হয়, জেলখানার ভিতরে বন্দি করে দিয়া এবার তাদের সামনে গোশত আর শুকরের গোশত আর এমনি ভাবে পানি পান করা হিসাবে মদ তাদের সামনে পরিবেশন করে জেলখানা বন্ধ করে দেওয়া হয়। এইভাবে এক সপ্তাহ চলে যাওয়ার পর জেলখানা খুলিয়া যখন দেওয়া হয় দেখা হয় যে দেখে তাদের খাবারের জায়গায় খাবার পড়ে আছে আর তাদের জায়গায় তাদের পড়ে আছে, তারা পড়ে আছে, এক কিঞ্চিৎ পরিমাণে খাবার পর্যন্ত মুখে দেয় নাই। বাদশাহ জিজ্ঞাসা করল, এ আমির, এ মুসলমানের সেনাপতি, তোমার জন্য তো মুসিবতে এই হারামটা হালাল ছিল, কেন তুমি খাইলে না? জীবন রক্ষার জন্য তো তুমি খাইতে পারতা, এটা তোমার জন্য হালাল ছিল। সে উত্তর দিল, সাহাবি উত্তর দিল, এটা হলো আমার ইমানের পরীক্ষা। এখন যদিও আমার জন্য এটা হালাল ছিল, এখন যদি তোমার দেওয়াকৃত খানা আমি খেয়ে ফিরি তাহলে আমার ইমানের কাছে আমি হেরে গেলাম, আমার জীবনের চেয়ে বড় হলো ইমান। সাহাবায়ে কেরাম এইভাবে নিজের জীবনটাকে হারাম থেকে নিজেকে হেফাজত করেছে, এই জন্যই তো তাদের জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করেছেন। আল্লাহ পাকের খাস বান্দা যারা, আল্লাহ পাকের খাস ওয়ালি যারা, আল্লাহ পাকের খাস দোস্ত যারা, তারা কখনো হারামের মধ্যে লিপ্ত হয় না, তারা সব সময় নিজের জীবন চেয়ে আল্লাহ পাকের হুকুমকে অবশ্যই প্রাধান্য বেশি দিয়ে থাকে। আমরা একটি ঘটনা আপনাদের সামনে পেশ করি, যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি হয়েছে এমনি কি আল্লাহর ওলি হয়েছে নাকি নিজের জীবন থেকে নিজের মাল, নিজের সন্তান, নিজের টাকা পয়সা, নিজের বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি প্রাধান্য দিয়েছে, বিদায় তারা যুগের শ্রেষ্ঠ ওলি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে ইজ্জত সম্মান দান করেছে, দুনিয়ার মধ্যে তাদেরকে বাদশাহী দান করেছে, দুনিয়ার মধ্যে তারা রাজত্ব করেছে। একটাই কারণ, মাল্লাহুল মাওলা, আরবিতে একটা প্রবাদ আছে, মাল্লাহুল মাওলা ফালাকুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিছু নাই। যদিও জমিনের মধ্যে কাফেরকে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছে, এটা হলো তাদের জন্য ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য, এক সময় আছে পরকালে আর থাকবে না, এক সময় দুনিয়াতে আছে আবার কিছুকাল পরে হয়তো থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা যারা, আল্লাহ পাক তাদেরকে এমন বাদশাহী দান করেছে যে বাদশাহী দুনিয়াতেও আছে আখেরাতেও আছে। আল্লাহ পাকের বুজুর্গ বান্দা যারা জমিনে ছিল তাদের মধ্যে এমন একটা বুজুর্গ বান্দা ছিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের মধ্যে যারা ইমান মানুষদেরকে শিক্ষা দিয়েছে, যারা মুসলমানদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা দিয়েছে, আল্লাহ পাকের ইবাদত শিক্ষা দিয়েছে, কবর মিজান ফুল সেরাতের পরিচয় দিয়েছে, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তার একটি ঘটনা কিতাবের মধ্যে পড়েছিলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের যে সার্গেট ছিল, এই সার্গেট এক সময় এক বাড়ির পাশ দিয়ে যাইতেছে, বাড়ির পাশ দিয়ে যাওয়ার উপর দেখতেছে এক বৃদ্ধ মা সে কান্নাকাটি করে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, মা তুমি কান্নাকাটি করো কেন, তোমার কি সমস্যা একটু জানতে চাই। ওই বুড়িমা বলতেছে, বাবা আজ থেকে প্রায় আমার একটি সন্তান ছিল, ছেলে সন্তান একটি মাত্র সন্তান ছিল, আজ থেকে প্রায় 12 বছর আগে আমার সন্তান এই দিনে ইন্তিকাল করেছে। এখন আমার সন্তানের কথা মনে পড়ে গিয়া, সন্তানের কথা স্মরণ কইরা আমি এখন কান্নাকাটি করছি। আমার সন্তান 12 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠাইয়া নিয়েছে তার সেই কথা স্মরণ করিয়া আমি আজকে নিজেকে নিজে ধরে রাখতে পারছি না কারণ তার মৃত্যুটা অন্যরকমে মৃত্যু হয়েছে তখন ওই খাদেম জিজ্ঞাসা করলেন যে কিভাবে তোমার সন্তান মৃত্যুবরণ করেছে আমাকে একটু বলতে পারো কি তখন বলল বাবা কিছুদিন এই 12 বছর আগে আমার সন্তান বিবাহ করার জন্য নদী পার হইয়া বরযাত্রী নিয়া আত্মীয় স্বজন নিয়া নদীর ওই পারে পার হওয়ার জন্য নদীর পার হওয়ার জন্য যখন নৌকা নিয়ে ওই পারে চলে যায় আর ওই পার থেকে যখন নতুন বধূ নিয়া নদীর মাঝখানে আসে এমনি আকাশের মধ্যে এক ঘূর্ণিঝড় শুরু হইয়া যায় খুব প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হয় খুব জোর বৃষ্টি হয় ওই বৃষ্টির মধ্যে নৌকা ডুবিয়া একবারে নদীর মাঝখানে চলে যায় এতে করে নৌকার সব মানুষ মৃত্যুবরণ করে কেউ আর ফিরে আসতে পারে নাই সেদিন আমার সন্তান সহ আমার সেই পুত্র বধূ সহ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সেই দুঃখের বেদনায় তাদের যন্ত্রণায় তাদের বিচ্ছেদে আজকে আমি কাঁদছি ওই সাগরে চলে যাওয়ার পর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বললেন হুজুর আজকে একটি করুণ ঘটনা শুনে আসলাম এক বৃদ্ধ মা তার সন্তানকে এইভাবে হারিয়েছে আর দুঃখে সে কান্নাকাটি করতেছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তার এই দুঃখ অবস্থা দেখিয়া ভাবলেন আল্লাহ পাকের ইশারাই তো সব হয় আল্লাহ পাক যা চান তাই তো করতে পারেন তখন তিনি হাত উঠাইয়া দোয়া করলেন আয় আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুই তো আয় আল্লাহ কঠিন নয় আয় আল্লাহ তোমার হুকুমেই তো সব হয় তুমি কিছু যদি করার জন্য ইচ্ছা করো জন্য হয়ে যায় আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون الله پاک رب العالمين بولن جكون الله কোনো কিছু করার জন্য যখন ইচ্ছা করে আল্লাহ পাক ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ পাক যখন ইচ্ছা করার সাথে সাথে যখন কোন বলে ওটার সাথে সাথে হয়ে যায় কোন ফায়াকুন কোন হয়ে যাও ফায়াকুন অথপর হয়ে যায় আল্লাহ পাকের দরবারে বললেন আয় আল্লাহ আপনি তো কোন ফায়াকুনের শব্দের মাধ্যমে সব কিছু পারেন আয় আল্লাহ আপনার কাছে আমি হাত তুলিয়া বলছি আপনি এই নদী থেকে বরযাত্রী সহকারে বৃদ্ধ মার সন্তান এবং পুত্র বধূ সহকারে সবাইকে আপনি জীবিত করে ফিরাইয়া দেন আল্লাহ পাকের দরবারে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এই দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নিয়া নদী থেকে নদীর নৌকা সহকারে সেই 12 বছর আগে মৃত্যুবরণকারী যত বরযাত্রী আছে সব বরযাত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত কইরা নৌকা সহকারে এই বৃদ্ধ মায়ের কাছে আল্লাহ পাক ফিরাইয়া দেয় ও আল্লাহ পাকের বান্দা আল্লাহর ওলি যদি হয় এইভাবেই তো আল্লাহর ওলি হয় না হারাম খাইয়া আল্লাহর ওলি হইতে পারে না মানুষের টাকা আত্মসাত করিয়া আল্লাহর ওলি হইতে পারে না গরু টাকা চাউল ডাউল এগুলো নিয়ে কোনো ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহর ওলি হতে পারে না আল্লাহর ওলি তো তারাই হয় যাদের কাছে দুনিয়ার একেবারে মায়া মোহাব্বত নাই দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসা নাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই কত বড় দুনিয়াতে কি আল্লাহওয়ালা ছিলেন তার কাছে দৈনিক প্রায় 5000 এর চেয়েও বেশি সালেকিন আসতো
মরিদানরা আসতো তার কাছে আসা যাওয়া করত দৈনিক 5000 বেশি মরিদদেরকে তিনি খানা খাওয়াইতেন এই খানা খাওয়ার কারণে মোটা অঙ্কের তার অর্থের প্রয়োজন হতো এই বাদশা যখন খবর পাইল খবর পাওয়ার পর চিঠি লিখেছে যে হযরত আমার যে একটা প্রদেশ আছে নিমরুজ প্রদেশ এই নিমরুজটা আপনার নামে আমি দিয়া দিতে চাই এই নিমরুজটা আপনি ব্যবহার করিয়া এই প্রদেশটার সমস্ত আয় উন্নতির টাকা দিয়া আপনার সালেকিন আপনার মুরিদানদের জন্য খানা দানার আপনি ব্যবস্থা করবেন আপনার খানকার জন্য আপনি আমি দিতে চাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তখন তিনি চিঠির উত্তরের মধ্যে দিয়েছেন আমি সেদিন থেকে নিমরুজ কেন আমি সেদিন থেকে আমি সব কিছু বাদ দিয়েছি কারণ নিমরুজের মালিকের কাছে আমি কিছু চাই না আমি তো সব রুজের মালিকের কাছে চাই নিমরুজের আপনি মালিক হইতে পারেন সব রুজের মালিক হলো আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের আধারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কাছে হাত তুলিয়া সব কিছু ফয়সালা করে নিতেন এই জন্য যারা আল্লাহ ওলি আল্লাহর দোস্ত যারা তারা অবশ্যই কিন্তু হারামের আশ্রয় নেয় না হারাম বর্জন করিয়া চলে নিজের জীবনটাকে এমনভাবে সুন্দর করে পরিচালনা করে এই জন্য আমাদেরকে অবশ্যই এইভাবে চলার চাই আমাদেরকে হারাম থেকে বাঁচা চাই হারাম জিন্দেগি বর্জন করা চাই আজকে আমরা হারামের সাথে লিপ্ত হয়ে গেছি দুনিয়া থেকে আজকে যদি আমি আর আপনি বিদায় নেই আমার আপনার জীবনটা না জানি কত সুন্দর হইয়া যায় দুনিয়া থেকে আজকে যদি বিদায় নেই হারাম খাইয়া বেঈমান যখন দুনিয়া থেকে বিদায় নিবে বেঈমানের মৃত্যুটা কিন্তু বড় কঠিন বেঈমান যখন দুনিয়া থেকে বিদায় নেয় সুদখোর ঘুষখোর যখন দুনিয়া থেকে বিদায় নেয় হারামখোর যখন দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিদায় নেওয়ার সময় হয়ে যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে আসিয়াই বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা সখতিম মিনাল্লাহ হে খবিস আত্মা চল চল আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে চল আল্লাহ পাকের দরবারে এই কথা যখন গুনাহগারের দরবারে যখন আল্লাহ পাকের ফেরেশতা এইভাবে বলতে থাকে তখন এই কথা শুনিয়ে না ফুরমান তার রূহটা সমস্ত বডির মধ্যে বিচরণ করতে থাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগ করিয়া তার পায়ের মধ্যে এমন জোরে থাবা দিয়া ধরে যার কারণে পাটা ভাঙ্গিয়া চুরিয়া চুরমার হয়ে যায় এইভাবে সমস্ত বড়িটাই ভাঙ্গিয়া চুরমার হইয়া যায় সমস্ত শরীর থেকে রূহটাকে বের করে নিয়া গলার মধ্যে যখন নিয়ে আসে আল্লাহ তাআলা তখনই সাথে সাথে বলে হে আজরাইল তার রূহটা একটু গলার মধ্যে আটকাইয়া দে রূহের যন্ত্রণা কষ্টের যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা একটু বুঝাইয়া দে মৃত্যুর যন্ত্রণা কিন্তু বড় কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন মৃত্যুর যন্ত্রণা কিন্তু সকলের একদিন আসবে মৃত্যুর যন্ত্রণা কিন্তু বড় কঠিন নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আজরাইল যখন তার গলার মধ্যে রুটাকে আটকাইয়া দেয় গড় 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 করিয়া গলার মধ্যে শব্দ হয় ওই সময় এমন কষ্ট হয় আল্লাহর পয়গম্বরের হাদিস সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন
যে মৃত্যুর সময় নাফরমানের এই পরিমাণ কষ্ট হয়, একটা জীবিত মানুষকে যদি পাতিলের মধ্যে বসাইয়া নিচে আগুন ধরাইয়া যদি জাল দিতে থাকে ওই মানুষটার যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা কিন্তু তার আরো বেশি কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর বলেন, একটা মানুষের মাথা থেকে নিয়ে যদি পা পর্যন্ত করাত দিয়ে যদি চিরে দেওয়া হয় ওই মানুষটার যেমন কষ্ট হয় তার চেয়েও বহুগুণে আরো বেশি কষ্ট হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, 1000 তরবারি দিয়ে যদি একসাথে একটা মানুষের গায়ে আঘাত করা হয় ওই মানুষটার যেমন কষ্ট হয় ঠিক মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে আরো বহুগুণে কষ্ট হয়। ও মুসলমান, এই জন্য মৃত্যুকে সহজ না কঠিন, মৃত্যুটা কিন্তু বড় কঠিন এক বিষয়। মৃত্যুর যন্ত্রণা, কবরের যন্ত্রণা, কবরের শাস্তি, যদি থেকে তা বাঁচতে চাও তাহলে সুদগু সারিয়া দাও, হারাম ছাড়িয়া দাও। যদি আজকে হারামকে হারাম মনে না করিয়া আজকে যদি তুমি হারামের মধ্যে লিপ্ত হইয়া কবর যাত্রী হইয়া চার পায়া কাটিয়ার মধ্যে শুইয়া কবরের দিকে রওনা হও, তোমাকে যখন কবরের মধ্যে শুয়াইয়া দেওয়া হবে মনকার নেকির আসিয়া যখন প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা ওয়ামান হাযার রাজুল, ওই ব্যক্তি গুনাহগার বলবে হাদা আদরি, জানি না জানি না বলতে পারবো না। ওই ব্যক্তি যখন এই প্রশ্ন উত্তর দিতে পারবে না ডান পাশের মাটি বাম দিকে এমন ভাবে চাপ দিবে গো, বাম দিকের মাটি ডান দিকে এমন ভাবে চাপ দিবে দুই পাজরের হাড় একসাথে ঢুকিয়া হাড়গুলোকে বাঙ্গিয়া চড়িয়া চোরমার করে দেওয়া হয়। এই জন্য কবর মিজান ফুল সিরাতকে সত্য মনে করিয়া আল্লাহ পাকের হুকুম মানিয়া হারাম ছাড়িয়া জিন্দিগিটাকে সুন্দরভাবে সাজাইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার চিন্তা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।